ওয়েলকাম টু স্বাতিস কিচেন। আমি আজকে লাল আলুর পান্তুয়া বানাবো। ডাল আলু সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া, আর এক কাপ আটা, এক কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন সুগার পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে এটা ময়াম দিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লাল আলু যেগুলো আমরা ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এই ময়াম দেওয়া আটা ময়দা সাথে মেখে নিতে হবে ভালো করে। কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। এটাকে সুন্দর করে মেখে নিয়ে একটা ডেলা তৈরি করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো গোটা না থাকে। খুব সুন্দর করে নরম করে মেখে নিতে হবে। এবার চিনির শিরাটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 3 কাপ জল। চিনির শিরাটা দুটো আঙুল দিয়ে ধরে দেখবেন বেশ আঠালো হয়ে গেছে, তখন এটাকে বন্ধ করে দিতে হবে। এবার একটা কড়াই তেল গরম করে ওর মধ্যে বলগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলটাকে, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সুন্দর লাল লাল করে ভেজে ওগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি সেই চিনির শিরাতে এগুলো দিয়ে দেব। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা ধরিয়ে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। ভেজে নেওয়া বলগুলো চিনির শিরাতে 7 থেকে 8 ঘন্টা ভেজিয়ে রাখলে আমার লাল আলুর পান্তুয়া তৈরি। থ্যাংক ইউ।